नमस्कार। যে রকম আপনারা জানেন কি গত কালে আমাদের একটা রিপোর্টিং হয়েছিল যে আমাদের কুচবিহার রাজবাড়ি আছে সেখানে সেখান থেকে একটা পোর্ট্রেট চুরি হয়ে গেছিল। সে পোর্ট্রেট ছিল যে ওইখানকার যে প্রিন্সেস অ্যান্ড দেন সি ওয়াজ কুইন অলসো শ্রীমতী গায়ত্রী দেবী। তো ওনার পোর্ট্রেট চুরি হওয়ার পরে ওনার যে রাজবাড়ির যে স্টাফ আছেন তারা আমাদের কাছে একটু কমপ্লেন দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতি নিয়ে কেস রেজিস্টার করে আইসি কোতোয়ালির কে ইনচার্জ করে একটা টিম গঠিত করেছি অ্যান্ড দ্য কেস ওয়াজ সুপারভাইজড ডাইরেক্টলি বাই এসপি অ্যান্ড অ্যাডিশনাল এসপি। সেটা খুব শুভ সূচনা আছে কি আমরা উইদিন 24 আওয়ার্স সে কেসকে ডিটেক্ট করতে পেরেছি। আর দ্য পার্সন হ্যাজ বিন অ্যারেস্টেড অ্যান্ড দ্য পোর্ট্রেট হ্যাজ বিন রিকভার্ড। তো এই ভালো সমাচার জন্যে আপনাদেরকে আমরা ডেকেছি। আর আশা করছি আমরা সঙ্গে সঙ্গে যে রাজবাড়ির যে স্টাফগুলো আছে, সিন্স ইট ইজ আ ভেরি প্রেস্টিজিয়াস ভেন্যু অ্যান্ড ইট ইজ ডাইরেক্টলি আন্ডার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তো তাদেরকেও আমরা কশন করেছি কি দে শুড রিমেন এক্সট্রিমলি অ্যালার্ট কি এই রকমের যে ঘটনাগুলো আছে ফিউচারে না হয়। তো যে অ্যারেস্ট করা আছে করা গেছেন ওনার নাম হচ্ছে মঙ্গলু দাস, সন অফ লেট অমল দাস, এ নতুনপল্লির এনার বাড়ি অ্যান্ড উইচ ফলস আন্ডার কোতোয়ালি পিএস। তো আমরা এরপরে যেটা যেটা আমাদের যে লিগাল প্রস্তুতি নেওয়ার কথা আছে আমরা সবে প্রস্তুতি নিয়ে কেসকে আমরা লজিক্যাল এন্ড অবধি নিয়ে যাবো। এখন এখন তদন্ত চলছে, এখন আমরা এই মুহূর্তে এই লিঙ্ক কেসগুলো যেটা আছে ওটাই এস্টাবলিশ করতে আমরা তদন্ত করছি কি এর আগে কোথায় কোথায় চুরি করেছে, কিছু প্রিভিয়াস ইনসিডেন্টস আছে, ঠিক আছে? তো এটা আমরা যেখানে বের করতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। পুলিশ ক্যাম্প আছে কিন্তু পুলিশ ক্যাম্প অল্প কিছু স্টাফ কম, এটা নিয়ে অভিযোগ আছে, এটা কি স্ট্রেংথ বাড়ানো হবে ওখানে পুলিশ ক্যাম্প? নিশ্চয়ই বাড়ানো যাবে, আমরা ওটা অ্যাসেসমেন্ট করছি। অ্যাডিশনাল এসপি আছেন, সি ইজ দ্য মেন পার্সন অফ রিসোর্সেস, আমি ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছি কি উই উইল অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যান্ড যেটা যেটা আমাদের প্রস্তুতি নেওয়ার কথা আছে সেটা আমরা সবাই প্রস্তুতি নেব। সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমরা দেখেছি কিন্তু সেরকম ইট ইজ স্টিল আন্ডার কম্পাইলেশন, তো ওটা আমরা দেখছি কি কীভাবে ওটা যদি ফার্দার এভিডেন্স ওর উপরে বিল্ড আপ করা যায়। ছেলেটা কিছু করে না, এই বলছে কি ওর আঁকার একটা হবি আছে সেটাই জানা গেছে, কিছু মতলব ক্যাজুয়াল রকম কাজ কাজকর্ম করে যেখানে কিছু কাজ পেয়ে যায় সেটা করে, কিন্তু সেরকম কিছু করে না। ডিটেলস সেটাই আমরা নিয়ে ও দিকে আমরা আগে বাড়ছি কি কে কোন দিক থেকে রুটটা কি ছিল। এখন বোঝা গেছে ওই দিওয়াল টপকে ঢুকেছে কিন্তু এক্স্যাক্ট রুট যেটা আছে ওটা আমরা তদন্তর পরে ওটা আমরা বের করে নেব। আলোচনা করেছি আবার কেউ ওনাকে এই যে আছে মিটিংয়ে একটু ডেকে আমাদের যে সিকিউরিটি কনসার্নস গুলো আছে কি যেখানে কি রাজবাড়ি একটা প্রেস্টিজিয়াস জায়গা আছে সেটা যে সিকিউরিটি কনসার্নস গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আশা করছি কি তারা আমাদের সঙ্গে কোঅপারেট করে যে সিকিউরিটি কনসার্নসগুলো আছে তাদেরকে অ্যাড্রেস করবেন আর আমরা ভালোভাবে আর সিকিউরিটিগুলোকে টাইট করতে পারবো। না এখন তাদের তো কোনো যুক্ততা পাওয়া যায়নি, তদন্ত চলছেই, যদি এরকম কিছু থাকে তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। সেটাই আমরা অ্যাসেসমেন্ট করছি, মনে হচ্ছে না কি এইরকম কোনো গ্যাপ আছে, কিন্তু যদি এইরকম কিছু গ্যাপ থাকে আমরা আলোচনায় বসছি, একটা মিটিং দ্যাট ইজ কোঅর্ডিনেশন মিটিং আমরা ডেকেছি সেখানে আমরা আলোচনা করব, যদি কোনো ইস্যুসগুলো গ্যাপ থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ওটা কারেক্টিভ মেজার্স নিয়ে নেব। হ্যাঁ জি ডেটটা ফাইনাল, কেন কি এই পাশাপাশি খুব ছুটিগুলো আছে
তো ছুটিগুলো কমপ্লিট হওয়ার পরেই সবাইকে আমরা পাবো, যারা যারা যে মেন অফিসিয়াল অফিস বিয়ারার্স আছে, তো ওটা নিয়ে আমরা বসবো, শীঘ্রই বসবো। সমস্ত যারা যারা স্টেক হোল্ডার্স আছে সবাইকে নিয়ে আমরা বসবো। এটা রাত্রিবেলার ঘটনা আছে। হ্যাঁ না, ওটাই আমরা অ্যাসেসমেন্ট, সিকিউরিটি অ্যাসেসমেন্ট করছি আমরা, যে ফার্দার তদন্ত মধ্যে সব জিনিস ছোট ছোট জিনিসগুলো আছে সেটা বেরিয়ে যাবে। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। ছবি কি এটাই? আপনি থাকেন না স্যার? হ্যাঁ ঠিক আছে, শেয়ার করে দেবেন তো আপনার তো আছে। আপনি চলে আসুন, চলে যাচ্ছি ভাই।